ভালো করেছে না বিয়ে করা? হ্যাঁ ভালো করেছে, ভালো থেকো। ঠিক আছে বিয়ে করে নি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিয়ে করে নিলে? ভাবতে পারছি না, মানে কেমন লাগছে, কেমন যে বুকের মধ্যে কেমন হচ্ছে বুঝলে, খুব খুশি না? একবার ভাবলো না আমার কথা? তোমার কথা কি ভাববো, তোমার জন্য দেখছি মেয়ে, দাঁড়াও। কি ধরনের কথাবার্তা, আমার জন্য মেয়ে দেখছি মানে? সো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ইন নিউ ফ্রেশ ব্লগ, না ব্লগ না, এটা হচ্ছে রিয়া এপিসোড 2। তো ব্যাপারটা হচ্ছে রিয়া হট করে বিয়ে করে নিল, মানে ভাবতে জানি ওইভাবে বিয়ে করে নেবে, ঠিক আছে। মানে খুবই খারাপ লাগছিল, মানে প্রথম প্রথম, মানে বুঝতেই পারছো একটা বেস্ট ফ্রেন্ডের বিয়েতে বিয়ে হয়ে গেলে কেমন কষ্ট হয়, ঠিক আছে। খেতে পারলাম না, বিয়ে করে নিল আর কি, ওর বিয়েতে গিয়ে খেতে পারলাম না। তো আমি, ও আমাকে ফোন করেছিল, ফোন করার পরে কি কথা হলো, মানে আমাকেই নাকি প্রথম ফোন করেছে, বিয়েটে করে নিয়ে গেছে, তারপরে কথা বললাম সঙ্গে, ভিডিও কলও করলো। তো কি কথা হয়েছে সেটা তোমাদের শেয়ার করবো, কারণ এতদিন তো ও ছিল, এখন তো ওর বিয়ে হয়ে গেছে, অন্য ঘরে চলে গেছে, আর কি বলবো বলো। তো তোমরা ওর সঙ্গে কি কথোপকথন হলো সেটা তোমরা একটু দেখো, আর আমার তো কিছু বলার নেই, ঠিক আছে। অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, তোমাদেরও খারাপ লাগবে, ঠিক আছে, তোমরা দেখো। হ্যালো, হ্যাঁ বলো, কি করলে এটা তুমি? আরে কি বলবো, কিছু বলার আগেই সব এরকম হয়ে গেল, কি বলবো। এইভাবে হুটপাট করে বিয়ে করে নিলে, কি করবো বলো? আরে জানোই তো, পালিয়ে বিয়ে গুলো তো এরমই হয় হুটপাট করে। সত্যি বিয়ে করে নিছো? সত্যি? ঠিক আছে, ভিডিও কল করছি তোমাকে, ঠিক আছে, একটু ভিডিও কল করবো, একটু করা যাবে? হাই রে, বিয়ে করে নিলে? এইভাবে বিয়ে করে নিলে, মানে বাড়িতে মেনেও নিয়েছে? এটা ঠিক করলা তুমি? এই মাসে কেউ বিয়ে করে এটা ভালো দেখে? সে দাদা, দাদা সে কোথায়, যার সাথে বিয়ে করলে সে কই? এখনো রিভিল করিনি। এরকম হুট করে বিয়ে করে নিলা? রিভিল করবো, পাবলিক করবো। আমি বেস্ট ফ্রেন্ড, আমি জানতে পারলাম না, বাবা সত্যি মানুষ, সত্যি মানে এই অডিয়েন্সটা ঠিকই বলে, ঠিক আছে, মানুষ ব্যবহারই করে সবাইকে। এই আমি তোমাকে ব্যবহার করেছি? না আমাকে বলছি না, মানে এরকম মানে জানতেও পারলাম না বিয়ে করে নিলে। ভালো করেছে না বিয়ে করে? হ্যাঁ ভালো করেছে, ভালো থেকো। ঠিক আছে বিয়ে করে নি তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিয়ে করে নিলে? ভাবতে পারছি না, মানে কেমন লাগছে, কেমন যে বুকের মধ্যে কেমন হচ্ছে বুঝলে, খুব খুশি না? একবার ভাবলো না আমার কথা? কি ধরনের কথাবার্তা, আমার জন্য মেয়ে দেখছি মানে? আরে আমার তো হয়ে গেল, একবার তোমার জন্য দেখতে হবে না? না আমার জন্য দেখতে হবে সেটা, তুমি বিয়ে করেছো ভালো কথা, কিন্তু আমাকে একবার বলতে পারতে? কিন্তু বলছি এখন, ফোনটা তো তোমাকেই সবার প্রথম করলাম, বাকি তো সবাই স্ট্যাটাসে দেখছে। কষ্ট হচ্ছে? না কষ্ট হচ্ছে না, কি ভোজ, ভোজটা পেলে না বলে কষ্ট হচ্ছে? ভোজও দেবো, চাপ নেই, ভালো সুখে থাকো, আর কি বলবো, ঠিক আছে। বাড়ির সে কোথায়, বাইরে বাজারে গেছে নাকি? ভালোই লাগছে, কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে বিয়ে করে নেবে বুঝতেই পারছি না, মানে সত্যি এইভাবে বিয়ে করে নিলে তুমি? আরে ফুটো কাটা করে হয়েছে বিয়েটা, এইভাবে করতাম না। পৌষ মাসে বিয়ে কে করে ভাই, হিন্দু মানুষ আমরা। যাই হোক ভালো থেকো, আর কি বলবো। তো বলো, সো গাইস তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম আমরা, এই দেখো দেখতে পাচ্ছ রিয়া কিন্তু বিয়ে কে করেনি। এই রিয়া বিয়ে করেছো তুমি? পৌষ মাসে বিয়ে তো হবেই না, ঠিক আছে, আর তার থেকেও বড় কথা, আমি এইভাবে বিয়ে করবই না। আরে প্র্যাঙ্ক করছিলাম তোমাদের সাথে, মানে অডিয়েন্সের সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করলাম, কেমন লাগলো? তোমাদের সাথে প্র্যাঙ্ক করতে খুব ভালোই লাগে। তো এখনো বিয়ে তা করেনি, আর ওর বিয়েতে আমি থাকবো না, এটা হতে পারে? বিয়ে হবে আমি না থাকলে? কী করে হবে বিয়ে ভাই, আমি তো সব কিছু অ্যারেঞ্জ করবো, দেখতে পাচ্ছ ভাই? আমি না, আমি প্রথমে চমকে গেছিলাম যে ওর, ও আমাকে ছবি পাঠিয়েছে, বলছে বিয়ে তা করে নিয়েছি, তো আমি প্রথমে চমকে গেছিলাম, তার জন্য ভাবলাম তোমাদের একটু চমকায়, ও বিয়ে করে নিয়েছে আর কি বলবো। দেখতে পাচ্ছ শাখা শুধু উপরে ইয়া কেমন লাগছে বলো একটু, তোমরা জানিও।
ভিডিও আসছে, ভিডিও আসছে, আর ওর ভিডিও খুব ধামাকা একটা ভিডিও আসছে, তোমরা দেখো। তো চলো আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলি, তোমার সঙ্গে পরে কথা হচ্ছে, ঠিক আছে? পাবলিকের সঙ্গে প্র্যাঙ্ক হয়ে গেল, প্রথমে আমি প্র্যাঙ্ক হয়ে গেছিলাম, ওই জন্য সবাইকে দিলাম যে সবার সাথে প্র্যাঙ্ক হোক, ঠিক আছে? হ্যাঁ, খবরদার কিন্তু বিয়ে থা এরকম করো না, আমাকে না জানিয়ে মরেই যামু, মানে খেতে পাবো না ওর জন্য বলছি, তোমার বিয়েতে খাবো। তুমি যদি হট করে বিয়ে করো না তাহলে মরেই যাবো, খাই যদি খাওয়াটা মিস হয়ে যায় আমার। তাহলে অডিয়েন্সের কিছু বলো, তোমার সাবস্ক্রাইবারদের কিছু বলো। কি বলবো, সাবস্ক্রাইবাররা জানে, সাবস্ক্রাইবাররা অলরেডি কমেন্ট লিখছে 200% প্র্যাঙ্ক, 1000% প্র্যাঙ্ক। আচ্ছা তোমার মানে এই লুকটা আছে কিসের জন্য সেটা বলে দাও একটু। লুকটা হচ্ছে আজকে হচ্ছে 24 ঘন্টা আমি থাকছি বাড়ির বউয়ের লুকে, বাড়ির বউ মানে যেমন যেমন করে যা যা কাজ করে সব 24 ঘন্টা আমি সেই সমস্ত কাজগুলো করেছি। এইটাই বন্ধুরা সবাই দেখতে পারবে, রিয়ার বিয়ে হয়ে গেল, মানে বিয়ে ফিয়ে কিছু হয়নি, প্র্যাঙ্ক করছিল, আমার উপর প্র্যাঙ্ক করলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো খুব তাড়াতাড়ি আমার ব্লগ আসছে, আমার রিয়ার ব্লগ আসছে, তোমরা দেখো। তো টাটা, তুমি কিছু বলবা না, যেটা মুখস্থর মতো বলো ওটা বলো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। ইয়েস ইয়েস, এটাই হলে বলতে হয়, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো টাটা গাইস, আজকের প্র্যাঙ্কটা তোমাদের উপরে ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব তাড়াতাড়ি সুন্দর সুন্দর ব্লগ আসছে তোমাদের দিদির সঙ্গে, তোমরা দেখতে থাকো আর সাবস্ক্রাইব করো গাইস। কেন সাবস্ক্রাইব করছো না, এত ভিউজ আসছে, ভরপুর তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করো, সঙ্গে থাকো, আর একটা কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। টাটা, লাভ ইউ গাইস।